মানুষের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি মোহাম্মদ জাকিবুল ইসলাম, বক্তব্য রাখবেন সফলতা মোহাম্মদ জাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على النبي محمد وعلى اله وصحبه الرضي بسم الله الرحمن الرحيم ان قول عند الله استغفر সকলের আজকে আমাদের সঙ্গে আঘাত করা হয়েছে, এটা কোন মুসলমান মনে নিতে পারে না। সারা বিশ্বের মুসলমান যেহেতু অসহায় নেয়, আজকে আমাদের সঙ্গে আঘাত করা হয়েছে, আজকে আমরা চুপ করতে পারি না। আজকে আমি বিশ্ব বলতে চাই, আপনারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন, না হলে এদেশের না হলে বিশ্বের সকল মুসলিম